যার লজ্জা নাই সে যা মন চায় তা করে, লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো, লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মন চায় তুমি তা করো, এটা কখন হবে? লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা মন চায় তা করতে পারবে। পুরুষের শার্ট আর প্যান্ট পরে কোনো নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই, এটা কখন বলবে? যখন তার লজ্জা থাকবে না, আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারবে। লজ্জা নেই। মা বন্ধুকে বুঝাব, আমি তো ঠান্ডা মাথায় বুঝাই, আমি তো ওরকম রাগি না, রাগি রাগি না, আমি তো একদম সহজ সরল মানুষ, কথাও বলি সহজ সরল। তো মা বোনদেরকে বুঝান কথাগুলো, যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই, এই চাই, সব চাই, এই কথা যারা বলে এটা সঠিক কথা না। আরে সব স্বাধীনতা যদি আপনি চান, যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই, এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না। এটা কীভাবে সম্ভব বলেন? একটা স্বামী আর একটা স্ত্রী, স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তানকে স্বামী কখনো নিতে পারবে? স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। আব্বা এবং আম্মা হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াসসালাম, ওনারা দুইজন যখন গাছের ফল ভক্ষণ করলেন, মাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের কাপড়গুলা শরীর থেকে আলাদা হয়ে গেছে, মানে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবং লজ্জাস্থান দেখা যাওয়াটা এটা যে একটা লজ্জার বিষয়, এটা জান্নাতে ওনারা কিভাবে জানলেন? এটা যে একটা লজ্জার বিষয়, ওনারা তো দুইজনই জান্নাতে, তো এই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়, এটা ওনারা কিভাবে জানলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের লজ্জাস্থান জান্নাতের পাতা দ্বারা ঢাকতেছিল। আচ্ছা লজ্জাস্থান ঢাকবে কেন? লজ্জাস্থান খুলে গেছে তো খুলে গেছে, ঢাকবে কেন? ওনারা কি জানতেন এটা লজ্জার বিষয়? তার মানে স্বভাব ওনাদেরকে এটাই বলে দিছে যে লজ্জাস্থান দেখা যাওয়াটা লজ্জা, এটা স্বভাবগতভাবে। এই আয়াত প্রমাণ করে আমি আপনি আমরা সবাই স্বভাবগতভাবে লাজুকতার একটা গুণ দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে, যে তাদের মাঝে লজ্জা থাকবে, এটা একটা স্বভাবগত বিষয় লজ্জা থাকা না। তাই আব্বা এবং আম্মা ওনারা দুইজন স্বভাবগত ভাবে বুঝতে পারছিলেন এটা লজ্জার বিষয়, তাই তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতেছিল। ওয়ানাদা কুমা রব্বুকুমা আলাম আনহাকুমা আনতি কুমা শাজারা, তাদের রব আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই? ওয়া আকুল্লাকুমা, আমি কি এটা বলি নাই তোমাদেরকে? ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবীন, শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। তাহলে স্বভাবগতভাবে মানুষ লাজুক, আর সৃষ্টির শুরু থেকেই শয়তান মানুষের শত্রু। শয়তান মানুষকে নির্লজ্জ বানাইতে চায়, এটা শয়তানের একটা চাওয়া যে মানুষ যেন নির্লজ্জ হয়। আর মানুষকে আল্লাহ একটা স্বভাব দিয়ে বানাইছে, না মানুষের স্বভাবই বলে দিবে কোনটা লজ্জাশীলতা আর কোনটা নির্লজ্জাশীলতা। এরপরেও যদি কারো স্বভাব, কোনো মানুষের স্বভাব তাকে না বলে যে এটা যে লজ্জাশীলতা আসলে কেন বুঝেন না, তখন বুঝতে হবে উনি হয়তো বুঝে না বুঝার ভান ধরতেছে, অথবা উনি হাইওয়ান জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য বুঝেন না। যদি এটা না বুঝে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আদম এবং হাওয়া তারা দুইজন নিজেদেরকে ঢাকতেছিলেন পাতা দিয়ে, তো এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবেই লাজুক। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ এবার সমাধান দিয়ে দিলেন, জান্নাতের পাতা দ্বারা ঢাকতেছে ওনারা। আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম, ইওয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, ওয়ারিশা, যে পোশাক তোমাদের জন্য সৌন্দর্যতার কারণ হবে। তাহলে স্বভাবগতভাবে মানুষ লাজুক,
মানুষের স্বভাবগতভাবে মানুষ বুঝতে পারছে লজ্জাস্থান খুলে যাওয়াটা এটা লজ্জাশীলতা, আর আল্লাহ মানুষের ওই স্বভাবগত লজ্জাশীলতা দূর করার জন্য মানুষকে ওই লজ্জাশীল যেই কারণে মানুষ লাজুক হবে যে অঙ্গগুলা ঢেকে রাখতে হয় লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার জন্য, এই লজ্জাশীলতার পোশাক হিসাবে আল্লাহ মানুষের এই শরীর ঢাকার জন্য আর সৌন্দর্যতার জন্য আল্লাহ পোশাক নাজিল করলেন, পোশাক দিলেন আমাদেরকে, আজকে আমরা পোশাক পরে বসে আছি। তাহলে এক নাম্বার বিষয় আমরা জানলাম, মানুষ স্বভাবগতভাবেই লাজুক। দুই নাম্বার, ইমানের সৌন্দর্য লজ্জাশীলতা, ইমানের পোশাক তাকওয়া। দুইটা শব্দ বললাম, বলেন ইমানের পোশাক কি? তাকওয়া। আর ইমানের সৌন্দর্য লজ্জাশীলতা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু বুনিয়াদ লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল-হায়া। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমান খোলা একটা জিনিস, এই খোলা জিনিসটার পোশাক হলো তাকওয়া। ইমান খোলা জিনিস, এটাকে তাকওয়ার পোশাক পরাতে হবে। তো পোশাক পরাইলে হয় না, একটা মেয়েকে পোশাক পরায় আমরা তাকে নতুন দুলার সামনে দেখাইতে নিয়ে যাই না, তাকে আমরা সাজাই। সাজানোর পর কেউ দেখতে আসলে মেয়েটাকে আমরা বর পক্ষের সামনে উপস্থিত করি। ইমান এটার পোশাক হলো তাকওয়া, আর ইমানের সৌন্দর্যতার নাম হলো লজ্জাশীলতা। তাহলে লজ্জাশীলতা ইমানের সৌন্দর্যতা, পোশাক হলো তাকওয়া। তিন নাম্বার কথা, আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ মানুষের চোখ থেকে আড়াল করে রাখবেন। অতীত যুগের সালফে সালিহিনদের উলামায়ে কেরাম তাদের বক্তব্য হলো, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান্নাস আইবা। কোনো ব্যক্তি যদি লজ্জাশীলতা পোশাক পরে নেয়, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পায় না, মানুষ তার দোষ ত্রুটি গুলা বেশি খুঁজে পায় না। কারণ লজ্জা থাকলে মানুষ দোষ করতেও ভয় পাবে, যে আমি অপরাধ করলে মানুষ জানবে, মানুষ আমাকে খারাপ বলবে। তাই লজ্জাশীলতার গুণ যার মধ্যে আছে তার দোষ গুলাও মানুষের থেকে ঢেকে থাকবে। চার নাম্বার, এই কথাটা মুখস্থ করবেন, সকল ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। বলেন তো সবাই, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। আবার, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। এখন কোনো ব্যক্তি যদি দাবি করে, আমি মুসলমান, আমি কোরআন রিসার্চ কম করি না হুজুরদের চাইতে, আমি হাদিস রিসার্চ কম করি না হুজুরদের চাইতে, আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কোরআন হাদিস রিসার্চ করি, এই মৌলুমিরা বুঝে কি? তো এই বুঝার পরে যদি উনি বলে যে মৌলুমরা বলে যে নারীরা পোশাক ছাড়া বাইরে বের হওয়াটা এটাকে নাকি অন্যায় বলে হুজুররা, উনি বুঝাইতে চায় পোশাক ছাড়া অর্ধালুঙ্গ হয়ে একটা নারী রাস্তায় চলাফেরা করাটা, এটা উনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝছে। এই বুঝে যদি কোনো মানুষ বুঝে আর মুসলমান দাবি করে, তো তাকে স্পষ্ট বলে দেওয়া, আপনি মুসলমান ঠিক, কিন্তু ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আসে লজ্জা, ওই লজ্জা নামক স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার মধ্যে নেই। দলিল ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। পাঁচ নাম্বার, ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কিসের অঙ্গ? উনি বসা এখানে, আমি বসা, ওনার একটা হাত নাই, আমার একটা হাত নাই, তাহলে বলেন এটা তো দোষ না? দোষ মানে অর্থাৎ একটা মানুষের তো হাত থাকা দরকার, তো হাতটা মনে করেন নাই, এই দুই হাত নাই, আমার দুই হাত নাই, খেতে পারবো? ডান হাতে খেতে পারলাম না, বাম হাত থাকলে সাপোর্ট নিতে পারবো, বাম হাতও নাই তাহলে খেতে পারলাম? তার মানে বোঝা গেল আমি চলতে গেলে অন্য মানুষ ছাড়া চলতে পারি না, পূর্ণাঙ্গ মানুষ আমি না, আরেকজনের সাপোর্ট লাগে। ঈমান এটা হলো আল হায়া উশাবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কিসের অঙ্গ? এখন অঙ্গ ছাড়া একটা জিনিস কি পরিপূর্ণ হয় না অপরিপূর্ণ থাকে?
মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস, যারা মোবাইলে অ্যাপস চালান সেই হাদিসের সিরিয়াল অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 35 নাম্বার হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع و70 او بضع و60 شعبه নবীজি বলেন ঈমানের 70 টা অথবা 60 টা শাখা فافضلها قول لا اله الا الله সর্বশ্রেষ্ঠ শাখা হলো لا اله الا الله লজ্জাশীলতা হলো ইমানের অঙ্গ, লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আগে কি শিখছিলেন? লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য, এখন জানলাম লজ্জা ইমানের অঙ্গ। বলেন লজ্জা ইসলামের কি স্বতন্ত্র বৈশিষ্ট্য, আরেকটা লজ্জা ইমানের অঙ্গ। তাহলে আমি মুমিন, আমার লজ্জা নাই, পরিপূর্ণ মুমিন নাও পরিপূর্ণ, হ্যাঁ এটা লাগবে, এটা অঙ্গ। ছয় নাম্বার, আমার এই দুই আঙ্গুলের দিকে তাকান, তাকাইছেন সবাই? এই দুই আঙ্গুল কি বিষাণু আছে না ফাঁকা? এখন এবার দুই আঙ্গুলের দিকে তাকাইছেন তো সবাই? এবার হাদিস শোনেন, আল জামিউ সগীর কিতাবের নাম হাদিস নাম্বার 1659 নাম্বার হাদিস, 1959 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, আল্লাহ নবী বলেন ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে, ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে, এইভাবে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, নবীজি বলেন ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে মিশান থাকবে, ফাইদা রুফিআ আহাদুহুমা, ঈমান এবং লজ্জার একটা যদি উঠে যায় রুফিআল আখর, আরেকটা অটোমেটিক উঠে যায়। ঈমান আর লজ্জা এভাবে থাকবে, লজ্জা কমতেছে ঈমান কমতেছে, লজ্জা কমতেছে ঈমান কমতেছে, লজ্জা কমে ঈমান কমে, লজ্জা আর ঈমান একসাথে থাকবে, একটা কমবে তো আরেকটা কমবে। তো যারা বলে যে আমি কোরআন রিসার্চ করি হাদিস রিসার্চ করি কিন্তু উনি লজ্জাশীলতা বুঝে না, তো তাকে জানিয়ে দেওয়া দরকার, আপনি এত কিছু রিসার্চ করার পরও আপনার ঈমান দিন দিন কমতেছে, কারণ আপনার লজ্জা এত কমতেছে এক পর্যায়ে আমরা আশঙ্কা করি আপনার না জানি ঈমান চলে যায়। বলেন তো লজ্জা আর ঈমান আলাদা থাকবে না একসাথে? কমবে একটা আরেকটা কমবে। সাত নাম্বার, লাজুক ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, লাজুক ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। এবার আমার তিন আঙ্গুল দিকে তাকান, এই আঙ্গুলের নাম জান্নাত, এই দেখেন, এই জান্নাত, এই দেখেন জান্নাত ইমান লজ্জা, বলেন কয় আঙ্গুল? এই জান্নাত ইমান লজ্জা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ রাসূল বলেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাত, লজ্জা থাকবে তো ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার যত বেশি তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান। হায়া লজ্জা, লজ্জা বাড়বে ঈমান, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার যত হবে আফিল আল ঈমানু ফিল জান্নাহ তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। সাত নাম্বার, আট নাম্বার, যে ব্যক্তি লাজুক তাকে আল্লাহ ভালোবাসে, লাজুক ব্যক্তিকে কাকে কে ভালোবাসে? আল জামিউ সগীর 1662 নাম্বার হাদিস, 1662 1662 নাম্বার হাদিস 1662। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আন ইয়ারা আছারান নি'মাতি আলাইহি,
আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে, আল্লাহ চায় বান্দা ওই নিয়ামতটা যেন তার প্রকাশ পায়। আল্লাহ এটা চায়, আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলেন, বান্দার এই নিয়ামতটা প্রকাশ পাওয়া এটা আল্লাহ চায়। আপনাদের এলাকার কোন ব্যক্তিকে কোটি টাকা দান করলেন, আল্লাহ চায় তার এই টাকাটা ভালো জায়গায় প্রকাশ পাক, এটা আল্লাহ চায়। এটা ভালো জায়গায় লাগুক, এটা আল্লাহ চায়। উনি যদি ইখলাসের সাথে 1,00,000 টাকা দান করে, আল্লাহ চায় যে এটা প্রকাশ পাক, আমি তাই তোমাকে টাকা দিচ্ছি। তাহলে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলে আল্লাহ পছন্দ করেন তার এই নিয়ামতটা যেন প্রকাশ পায়। আর অনেক মানুষ আছে অভাব অনটনের মধ্যে কাটায়, এরপরেও কাউকে বলে না, লজ্জা থাকার কারণে কারোর কাছে প্রকাশ করে না, এর কারণ হলো তার লজ্জা। আল্লাহ নবী কয় এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসে, লাজুক ব্যক্তি তাকে আল্লাহ ভালোবাসেন। বাকি আপনাদের দরকার এই লজ্জার কারণে যারা চাইতে পারে না, খুঁজে খুঁজে তাদেরকে জাকাতের টাকা দাও। এগুলো 8 নাম্বার, তাহলে লাজুককে আল্লাহ ভালোবাসে। 9 নাম্বার, আপনাদের সবার ঘরে ঘরে কল্যাণ চান কারণ, সবাই কল্যাণ চান ঘরে ঘরে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঘরের সবাই যদি লাজুক হয়, ওই ঘরে আল্লাহ কল্যাণ দিয়া ভরে দিবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমরান ইবনে হুসাইনের বর্ণনা আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক যত বেশি লজ্জাশীল, ওই লজ্জা লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ আর কল্যাণ বয়ে আনে। লজ্জার কাজ হলো শুধু কল্যাণ আনা। আপনি লাজুক, আপনার বিবি লাজুক, আপনার কন্যা লাজুক, আপনাদের ঘরের সবাই খুব লজ্জাশীলতার গুণে গুণান্বিত। নবী কয় লজ্জাশীলতা ঘরের মধ্যে ভরপুর রহমত আর বরকত টেনে নিয়ে আসে। 9 নাম্বার, 10 নাম্বার, যার লজ্জা নাই সে যা মন চায় তা করে। 10 নাম্বার, যার লজ্জা নাই সে যা মন চায়। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আগের হাদিসটা 6117, এটা 6120, এটা দাওরায়ে হাদিস মাদ্রাসা। ছাত্ররা মিলাইলে হাদিস ফাতুল বাড়ি অনুযায়ী মিলাইবেন। বুখারীর পাশ দিয়ে দেখবেন দুইটা সিরিয়াল আছে হাদিসের, একটা ফা লেখা পাশে, এই ফা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে আপনার 7563টা, ওই অনুযায়ী আমার সিরিয়ালটা মিলবে। এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয়। আরেকটা আছে দেখবেন নাম্বার, ওইটা আমাদের পুরাতন নুস্খাগুলার নাম্বার, ওই নাম্বারে আবার আমারটা মিলবে না, যেটার পাশে ছোট্ট করে ফা লেখা, মানে ফাতুল বাড়ি ইবনে হাজার আসকালানি যে রকমটা করছে নাম্বার, ওইটার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 6120 নাম্বার হাদিসের বর্ণনা, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এই আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা, মানুষ পূর্ববর্তী নবীদের থেকে যে কথাটা পেয়েছে, সমস্ত নবী তার উম্মতকে একটা বিষয় শিক্ষা দিয়েছে, আমাদের নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিক্তা, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তা করো, লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো, লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মন চায় তুমি তা করো। এটা কখন হবে? তার লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা মন চায় তা করতে পারবে। পুরুষের শার্ট আর প্যান্ট পরে কোনো নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই, এটা কখন বলবে? যখন তার লজ্জা থাকবে না, আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারবে। লজ্জা নেই, মা বোনদেরকে বুঝাব, আমি তো ঠান্ডা মাথায় বুঝাই, আমি তো ওরকম রাগি না, রাগি রাগি না, আমি তো একদম সহজ সরল মানুষ, কথাও বলি সহজ সরল। তো মা বোনদেরকে বুঝান কথাগুলা, যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই, এই চাই, সব চাই, এই কথা যারা বলে এটা সঠিক কথা না। আরে সব স্বাধীনতা যদি আপনি চান, যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই, এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না। এটা কীভাবে সম্ভব বলেন?
একটা স্বামী আর একটা স্ত্রী, স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তানকে স্বামী কখনো নিতে পারবে? স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে, কিন্তু সবাই চুপ আছেন। প্রথম সন্তান কার পেট থেকে আসছে? দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে, মনে করা এটা কি সম্ভব? যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না। আর যদি বলেন সমান অধিকার সম্ভব, তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে, তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলবে সমান অধিকার, যেহেতু দ্বিতীয়টা তুমি নেও পেটে, এটা কি সম্ভব কখনো? তা আমি বুঝি না মানুষেরা কেন বুঝে না, যেটা তো সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। 11 নাম্বার যে হাদিসটা শোনাবো এটা তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, যাতে মনে রাখেন আর কি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর যে হাদিসটা শোনাবো এটা 1974 তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, এটা মানে আপনারা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই বলতে পারেন। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা কানাল ফুহশু ফী শাইইন ইল্লা শানাহ, যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, ওই জিনিসের কদর যত ময়লা বাড়তেই থাকে নির্লজ্জতা বেশি হওয়ার কারণে। ওয়া কানাল হায়াউ ফী শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি, ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়তেই থাকে, আল্লাহ সৌন্দর্যতা বাড়ায় দেয়। একটা নারী পর্দার মধ্যে থাকে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। বলেন তো দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না। দোকানের মধ্যে যায়, যাওয়ার পর স্যাম্পল দেখে, দেখার পর কয় এটা পছন্দ হয়েছে, গোডাউন থেকে একটা দেন, এটা বলেন তো না, কেন এটা নিলে সমস্যা কি? যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি? আপনি তো এটাই পছন্দ করছেন, কোনটা নিবেন? যেটা ঢেকে রাখা হয়, বাংলাটা বলবেন, কোনটা নিবেন? যেটা খোলা যেটা এটা নিবেন না, কে পছন্দ তো এটাই করছেন, এর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা এটা আসল পছন্দ না, ঢেকে রাখা হয় যেটা ওইটাই আসল জিনিস, ওইটাই আসল পছন্দ। যা বুঝার বুঝবেন, তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস। এখন আসেন, তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধার, তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি। বলেন তো আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি? জোরে বলেন, আল্লাহকে দেখি বিশ্বাস করি না, কেন বলেন তো? আল্লাহ সবচেয়ে দামি তাই দেখি না। তারপরে দামি জিনিস গোপন থাকে, দামি জিনিস আল্লাহ দামি তাই গোপন, হ্যাঁ প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে। মা বোনরা দামি তাই গোপন, হ্যাঁ প্রয়োজনে স্বামী দেখবে তাকে। এই কথা আর কবে বুঝবে মানুষ? সবচেয়ে দামি আল্লাহ তাই তো এখনো দেখি না, কারণ দামি জিনিস এটা খুব দামি হয়, এটা দেখতেও কষ্ট হয়, এই জন্য তো জান্নাতে গিয়ে দেখবো। মা বোনরা যারা পর্দায় থাকে, এটা দামি জিনিস, তাই এটাকে দেখতে অনেক নিয়ম শৃঙ্খলা করে ওই হুজুরের বাসায় গিয়ে প্রস্তাব দিতে হয়, অন্যথায় যদি খোলামেলা থাকে এটা নিয়ম শৃঙ্খলা করতে হয় না, চা দোকানের সামনে পয়সা পছন্দ করলে হয়। দামি জিনিস গোপন থাকে, এগুলো মানুষ কেন বুঝে না আমি বুঝি না, দামি জিনিস গোপন থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে মা কানাল হায়াউ ফী শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি এটার সৌন্দর্যতা বাড়ায় দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার যে বোনেরা বলছে পোশাকের স্বাধীনতা চাই, তারাও না বুঝে বলছে, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এবার আসেন, লজ্জা চার প্রকার, বলেন তো সবাই, লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া, এটা মুখস্ত করতে হয় আলেম ছাড়া অন্যরা, আলেমরা বুঝবে ওনারা মুখস্ত রাখতে পারে, অন্যরা আমার সাথে বলবেন। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, বলেন লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, কাদেরকে? তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, কাকে? চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এবার আমি বলবো আপনারা শুধু ওইগুলো বলবেন, এক নাম্বার কাকে? দুই, তিন, চার, মনে থাকবে তো? লজ্জা চার প্রকার, এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, তিন নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া, চার নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, এটা কি? আল্লাহকে লজ্জা পাওয়া কাকে বলে? আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে কোরআনের দুইটা আয়াত যদি পারেন 24 ঘন্টা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আল্লাহকে লজ্জা পাওয়া সহজ হয়ে যাবে।
আল্লাহকে লজ্জা পাওয়ার একটা বাংলা মনে রাখবেন, ইস্তাকিরু ফি নাফসিল আবদি আল্লাহু ইয়ারাহু ফি কুল্লি হিনিন। বান্দার অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া। সূরা আলাকের 14-16 নাম্বার আয়াতটা মনে রাখবেন, না পারলে অর্থটা মনে রাখবেন, তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয়। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি। আলম ইয়ালাম, মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। তাহলে আমি আপনি গুনাহ করব, অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা, আমি গুনাহ করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা আলাকের 14 নাম্বার আয়াত। সূরা কাফের 16 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার শাহ দমনী এটার আরো কাছে আমি আল্লাহ থাকি। এই জন্য মনে রাখবেন, আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহ তো এটাও জানি শুনি, আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ করে আছি, জিব্বায় শুধু উচ্চারণ করতেছি, আল্লাহ কয় এটাও জানি এটাও শুনি, জিব্বায়ও না মুখেও না, মনে মনে কল্পনা করলাম, আল্লাহ বলে এটাও আমি জানি, আল্লাহ সব জানে ভাই। তাহলে এক নাম্বার কাকে লজ্জা পাওয়া, আল্লাহকে। আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন। এক নাম্বার তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। আহারে বুঝতেছি নিজে নি মানুষগুলা, লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এই চারটা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথ ভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহিয়ি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি আবার লজ্জা দ্বারা আমাদের কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেয়, লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া আমিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো চারটা বিষয়। এক নাম্বার আনতাহফাজা রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার ওয়া তাতাযাক্কারাল মাউত, তিন নাম্বার মরণকে স্মরণ করা। চার নাম্বার ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই চারটা, চার নাম্বার অল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলো চিন্তা করা, আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। এক নাম্বার মাথা, মাথার আশেপাশের জিনিসগুলো গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা। চার নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো, এক নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ, এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না। মনে রাখবেন চোখ হলো গুনাহের বর্ডার, এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গ রাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গ রাজ্য, পা একটা অঙ্গ রাজ্য, এই অঙ্গ রাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে, এটা হলো কলব নামক রাজধানী। এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান, আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয়। এই জন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে কলব তত মজবুত থাকবে, আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে তত দ্রুত আল্লাহ জানা দেবে। গুনাহ চোখ দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কলবের ক্ষতি হয়ে যাবে। এই জন্য চোখ গুনাহ থেকে হেফাজত করা। মেধা যদি শার্প রাখতে চান চোখের গুনাহ করা যাবে না, মেধা ভালো থাকবে। ছাত্র ভাই যারা, এত চোখের গুনাহ করার প্রশ্নই আসে না ছাত্র ভাইদের, চোখের গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে বলেন লজ্জা কয় প্রকার, ভুলে গেছে, লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া, আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ?
এক নাম্বার কাকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশের এগুলো হেফাজত করা। মাথার আশেপাশে একটা অঙ্গের নাম কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারী 2465 নাম্বার হাদিস রাখা। দুই নাম্বার কাফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। তিন নাম্বার রদ্দুসালাম, সালামের জবাব দেওয়া। চার নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। রাস্তা দিয়ে যাইতেছেন ভাই, চলেন নামাজও চলেন, নেক কাজের আদেশ করা। পাঁচ নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। একজনে সিনেমা দেখতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়া, এই চলো চলো এখান থেকে চলো, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক পয়টা? পাঁচটা। এক নাম্বার দৃষ্টি নিচে রাখা, দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, তিন নাম্বার সালামের জবাব দেওয়া, চার নাম্বার নেক কাজের আদেশ করা, পাঁচ নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাস্তার এই পাঁচটা আদায় করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ, এক নাম্বার মাথা, মাথার আশেপাশে যা আছে এইগুলাকে হেফাজত করা। মাথার সাথে আরেকটা অঙ্গ আছে, এটার নাম জিব্বা, জবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াজমানলি মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, দুই চোয়ালের মাঝখানে এই জবান, দুই রানের মাঝখানের লজ্জাস্থান, এই দুই জিনিসের যে ব্যক্তি আমাকে জামানত দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে আমি গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, এই দুই জিনিসের নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাকুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব, আমি তাকে জান্নাতে নিব। কয় জিনিসের নিরাপত্তা দেওয়া? দুইটা, চোখ আর হলো লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া রাস্তাঘাটে হাঁটে, বলেন পুরুষরা তাদের জবান লজ্জাস্থান, তাদের চোখগুলো হেফাজত করা সহজ হবে না, কষ্টকর হয়ে যাবে? এই জন্য পর্দা মা বোনরা করা, এটা যদি পর্দা মা বোনরা খুব বেশি পরিমাণে করে, তাহলে পুরুষের চোখ হেফাজত করা খুব বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এক নাম্বার মাথা, মাথার আশেপাশে যা এগুলাকে হেফাজত করা। দুই নাম্বার পেট, পেটের আশেপাশে যা এগুলো হেফাজত করা। এটা তো বললাম লজ্জাশীলতা, আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। হাত, এই হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 10 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, আমি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না, তাহলে আমি প্রকৃত মুসলমান। বল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আন, মুহাজির প্রকৃত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, সে হলো প্রকৃত মুহাজির। এখন মুখের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মুখ দিয়ে আমরা কিছু গুনাহ করি, যে গুনাহগুলো করা আমাদের জন্য আসলে ঠিক না। এক, এই মাইকের সামনে বসে আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে হইলে আল্লাহর কাছে ধরা, ভুল বশত হইলে আল্লাহ মাফ করবে, ভবিষ্যতের জন্য না হয়। মাইকে বসে আমরা কি করি? আল্লাহর নামেও মিথ্যা কথা বলি, নবীর নামেও মিথ্যা কথা বলি। মাইকে বসে কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। আবার কার নামে? নবীর নামে। মনে রাখবেন সূরা নিসা, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই। ওয়া মান আসদাউ মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ যেই ব্যক্তি দেয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নাই। এখন আপনি মাইকের সামনে বলতেছেন বৈশা, আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে, আসলে আল্লাহ এটা বলে নাই, এটা আল্লাহর নামে মিথ্যা অপবাদ, এটা আল্লাহ বলে নাই। এটা সাবধানতা অবলম্বন করা দরকার, এই জবান দিয়ে কথা বলা হয় যেটা আল্লাহ বলছে, আল্লাহ বলে না, এটা কোথাও পাবেন না, কোনো কিতাবে পাবেন না, কিন্তু বলতেছে আল্লাহ বলছে, আল্লাহর নামে মিথ্যা অপবাদ এই জবান দিয়ে দেওয়া যাবে না। এটা আমি আমাকে বলতেছি, আমার দ্বারা যেন কোনো কখনো এটা না হয়। দুই নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না। কার নামে বলেন সবাই? কার নামে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সহিহ বুখারী হাদিস নাম্বার 109। قال رسول الله صلى الله عليه وسلم من يقول علي ما لم اقول, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, আবার কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তার ঠিকানা কোথায় বানিয়ে নেয়?
জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায় কি, আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম সঞ্চিত ধনভাণ্ডার, গোপন ধনভাণ্ডার। আহবাবতু আন উরাফা, আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে। ফাখলাকতুল খালকা লিউরাফা, তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে। আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে, সৃষ্টি বানাইছে, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। আল্লাহ এটা বলে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দামি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলে নাই। এটা হাসান বসরি রহমতুল্লাহ এর বক্তব্য, নবীজির নামে চালায় দেয়ালের মধ্যে লেখা, নিজ দিয়ে লেখা দেয় আল হাদিস, নাউজুবিল্লাহ। এটা তো নবী বলে নাই, আপনি কেন আল হাদিস লিখবেন এখানে ভাই? এটা নবী বলে নাই। বিদ্যানের কলমে, বিদ্যানের ওলামায়ে কেরামের কি আর মর্যাদা খুঁজে পান নাই? ওলামায়ে কেরামের মর্যাদা তো একের পর এক মর্যাদা, কোরআন সুন্নাহ থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ। কেন এই সমস্ত মিথ্যা কথা লেয়ালে লিখতে হবে? বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এটা নবীজি বলে নাই কোথাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। উত্তবুল ইলম ওয়ালাও বিসিন, চিন দেশে হলো এলেম অর্জন করো, আল হাদিস নিজ দিয়ে লেখা, কোথায় বলছেন নবীজি এই কথা? এলেম অর্জন করতে হবে দূরে গিয়ে, এটা সত্যি কথা। অসংখ্য গণিত হাদিস আছে, প্রায় 1500 মাইল সফর করে কাইস ইবনে কাসীরের বর্ণনা, দামেশকের মসজিদে উনি বসা নবীর সাহাবার সাথে, যে এক ব্যক্তি আসছে, আসার পর নবীর সাহাবাকে কয় আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে, এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি। তাই নাকি, শুধু একটা হাদিস শুনতে আসছো? কয় হ্যাঁ। কোত্থেকে? পাতাই তুমি নাল মাদিনা মিন মাদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে। লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস শুনতে আসছি যে আপনি নাকি নবীজি থেকে বর্ণনা করেন। একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই? আমা কাদিম তালি তিজারা, তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না, শুধু একটা হাদিস শুনতে আসছো। কয় হ্যাঁ। প্রায় 1267 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছো। তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না, দেয়ালে লেখা দেয় কি, যে চীন দেশে গিয়ে হইলো তুমি আলেম অর্জন করো, আল হাদিস। আরে ভাই, নবীজি কোথায় বলছে এই কথা? এটা তো নবীজি বলে নাই। নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যে আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 110, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আগেরটা কি বলছে? কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে ভাই, বাংলাটা মন দিয়ে শুনেন। ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, নবীজি বলছে শোনো, আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না। ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায়, কিন্তু নবীজি বলেন উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না, মনে রাখবা। কোনো মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ, তোমার ভয়ঙ্কর শাস্তি হবে, কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা এই অপরাধ দুইটা সমান মনে করবা না, আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রাসূলের নামে মিথ্যা কথা বলা, এটা এই যে এই যে এই যে এই যে মাথার সাথে সম্পর্ক, মুখ মুখ, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, ফাইন্নাহু মাই ইয়াকযিব আলাইয়া লিজিন্নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, এই হাদিস আমি এটাই বুঝছি, কয় ইয়া লিজিন্নার, কয় সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে, ইয়ালি জিন্নার, সে জাহান্নামে প্রবেশ করবে, আমার নামে মিথ্যা কথা বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, বা শেষ জামানা এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি দাজ্জালুনা কাযযাবুন, বা শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই, ফাইয়াকুম ওয়া ইয়াহুম,
তোমরা তাদের থেকে বেঁচে থাকবা, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তারা যেন তোমাদেরকে ফেতনা না ফালায়। ভাই আমি বুঝাইতে চাইলাম, আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা। এই জবান, এটা মাথার সাথে, এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত, এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না, আর আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না। মাইকের সামনে বৈশা সাবধান, আল্লাহ এটা বলছে, নবীটা বলছে। আমি যেদিন দেখবো আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে, যেদিন পারি না আমি ওয়াজই করব না। কেন আল্লাহ আর আল্লাহ রসুল যা বলছে এতটুকু ওয়াজ কি যথেষ্ট না? আপনার ওইটা কইতে হবে, ওইটা কইতে হবে, এত কিছু কেন? হ্যাঁ, কোরআনের তো 6236টা আয়াত, রসুলের প্রায় 10 লক্ষ হাদিস থাকতে আপনার এত জায়গা থেকে ওয়াজ আনতে হবে কেন? বিসমিল্লাহ, কোরআন সুন্নাহ খুব বেশি পড়তে হবে। ছাত্র ভাই মাদ্রাসার দাওরা হাদিস পর্যন্ত আপনাদের কাছে আমার আবদার, পড়েন, শুধু পড়েন। মনে রাখবেন, সৃষ্টির শুরু আল্লাহ বানাইছে কলম, আর ইসলামের শুরু পড়া। সৃষ্টি শুরু কি আর ইসলামের শুরু? আন্দাজি কইছি না? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম, সর্বপ্রথম সৃষ্টি বানাইছে আল্লাহ কলম। এই যে কি বানাইছে কলম দিয়ে কি করি আমরা? আল্লাহ কলম রে বলছে উক্তুব, লেখো। কলম কয় মা আকতুবি ইয়া রব, রব আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি কুল্লা শাই মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, সব জিনিসের ভাগ্য তুমি কিয়ামত পর্যন্ত এই ভাগ্যগুলো কি হবে এটা লিখা দাও। তাহলে সৃষ্টির শুরু কি? কলম। এবার দেখেন ইসলামের শুরু কেমনি হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3, একদম বুখারী শরীফ খুললেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতে লাগলেন, রাত্রিকালীন এবাদত করতে লাগলেন। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আগে বলছে পড়েন পড়েন হে মুহাম্মদ। তো ইসলামের নবীজির সাথে জিবরিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া, দুনিয়া শুরু লেখা দিয়া, জিবরিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া। তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলে লেখাপড়া, আমাদের সবচেয়ে অভাব লেখাপড়া। ছাত্র ভাইয়েরা পড়েন, এত বেশি পড়েন, পড়েন, পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন বুঝেন, খুব বেশি পড়েন, মোবাইল থেকে দূরে থাকেন, খুব বেশি পড়াশোনা খুব দরকার, অবস্থা ভয়ঙ্কর। আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে, যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে, পড়াশোনা করতে হবে খুব বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানে বসে মিথ্যা কথা বলা যাবে না। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, মাথা মাথার সাথে যার সম্পর্ক এইগুলাকে কোনো গুনাহ করা যাবে না। এক, দুই, পেট পেটের সাথে সম্পর্ক গুনাহ করা যাবে না। তিন, মরণকে স্মরণ করা। চার নাম্বার, মরণের পরে যে আমি পচে গলে যাব এইটাকে স্মরণ করা। আল্লাহ আমাদের সকলকে সতর্কতার সাথে যেন আমরা চলতে পারি তৌফিক দান করেন। দুই নাম্বার, কারে লজ্জা পাওয়া? ফেরেশতা। হ্যাঁ, এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত দিই। অনেকে ঘরে একা একা থাকেন, দরজা বন্ধ করে থাকেন, থাকেন না একা একা, তো এই জায়গায় আপনি রান খুইলা এমনি ইচ্ছাকৃত ভাবে বসে থাকবেন। রান খুইলা মানে লজ্জা, যেই জায়গায় সতর ঢাকা ফরজ, এই সতর খুইলা এমনি বসে রয়েছেন, কেউ কিন্তু দেখে না, দরজা লাগান এনে এটা ঠিক হবে কিনা, আগে হাদিস শুনি দেই ঠিক হয় কিনা। আবু দাউদ শরীফ 4017 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম বাহাস ইবনে হাকিম, উনি ওনার বাবা থেকে, ওনার বাবা ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। কি উনি বলেন? আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের যে জিনিসগুলা ঢেকে রাখবো কতটুকু ঢেকে রাখতে পারবো কতটুকু আমরা ঢেকে রাখবো না। নবীজি জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া অন্য সকলের সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা। লজ্জাস্থান কখনো প্রয়োজন হলে খোলা, এটা আল্লাহ খাত দিয়ে দিছে, কোথায় লজ্জাস্থান খোলা যাবে? এরপর সাহাবা প্রশ্ন করে ফেলছে, দেখেন ইদা কানা আহাদুনা খালিয়াত মিয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কেউ যদি ঘরের ভিতরে একা একা থাকে তাহলে কি সব ঢেকে রাখতে হবে? ভালো ভালো করে মন দিয়ে শুনেন, হুজুর আমাদের কেউ যখন ঘরে একা থাকি তখন কি ঢেকে রাখতে হবে? নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরের মধ্যে কেউ নাই, আল্লাহ তোমাকে দেখতাছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরের মধ্যে কেউ দেখে না, আল্লাহ তো দেখে, তা আল্লাহকে বেশি লজ্জা পাওয়া। তাহলে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতরের 10-11-12 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ,
ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করো তারা জানে। তাহলে আমি আপনি দেখেন এখন থেকে আজকে থেকে এই যে এখন হেঁটে হেঁটে যাবো, আচ্ছা আমাকে আল্লাহ দেখে সর্ব অবস্থায়, আমার দুজন ফেরেশতা আমাকে দেখতেছে, তারা লিখবে, সব লিখে ফেলতেছে সম্মানিত ফেরেশতারা, তো আমি আপনি সবসময় ভাবা আল্লাহ সর্বদা দেখতেছে আমার ফেরেশতারাও লেখার জন্য প্রস্তুত, এই কথাটা ভাবনায় আনা, তাহলে দেখবেন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা দুই। তিন নাম্বার, মানুষকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া ভাই? মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার উদাহরণ কি? নাসাই শরীফের 406 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন। আপনাদের এলাকায় নদী আসেনি? নদীতে গোসল করেনি মানুষ? মানে একদম খোলামেলা গোসল করে? খোলামেলায় তো আপনি শরমে করতেছেন না, তো দেয়ই তো যায়। হ্যাঁ, পুরুষরা করে না গোসল, নারীরাও করে। হ্যাঁ জি করে, চিন্তা করে আমার এলাকায় না, সমস্যা নাই, আমার এলাকার নদীতেও করে, তা আপনাদের এলাকায় তো করে, আচ্ছা হয়তো আপনার এলাকায় করে না, আমাদের এলাকার এদিকে নদীতে আমি দেখছি করে, ঠিক আছে আপনাদের আল্লাহ হেফাজত করুন। তো নাসাই শরীফের 406 নাম্বার হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে, অনেক মাহবুবরা ঠিক নাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ, আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে, নারী না পুরুষ, পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে, ফাসাইদাল মিম্বার, আল্লাহ নবী মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়াইলেন, সাহাবারা বা আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন, মিম্বরে দাঁড়ানোর পর ফাহমিদাল্লাহু আসনা আলাইহি, আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পর বললেন শোনো তোমরা, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ সহনশীল, হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে, আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে, শোনো একটু তোমরা কি আল্লাহ তোমরা দোষগুলা গোপন রাখে, তো তোমরা যদি নিজেদেরকে গোপন রাখো না, পরে কি করে দেখেন, ফাইদাল তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো, পুরুষরে পুরুষরে কইছে নারীরে না, তাহলে নারীদেরটা কি বলবেন, একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আরেকটা কথা, এমনি পুরুষরা আমরা যারা ছাত্র ভাইরা গোসল করি একটা গামছা রাখা দরকার গোসল করার সময়, অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয়, আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর কিন্তু লেগে যায়, তো আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায়, আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে, হাদিস দ্বারা প্রমাণিত, হিংসার উপর আমার বয়ান আছে লম্বা, তো এই হাদিসগুলো প্রমাণিত, এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা ছাত্ররা একসাথে করতে হয়, তো আমরা অন্তত গামছা রাখা, আমার শরীর যেন অন্য কেউ না দেখে এই বিষয়গুলো খুব সতর্ক থাকা, আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান বারান্দায়, এদেরকে শীতকালে রৌদ্রে দাঁড় করান, খালি গায়ে দাঁড় করান না আল্লাহর হস্তে, এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে, মাঠে খোলা গায়ে বাচ্চাগুলারে ছেড়ে দিবেন না, অন্য কারো নজর লাগতে পারে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ যখন গোসল করে সেজন একটু পর্দা দিয়ে গোসল করে। এবার আসেন, এটা গেল নাসাই শরীফের 406 নম্বর হাদিস, আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসে একজন সাহাবা আছে নাম জারহাত, কি নাম বলেন তো, জারহাত, এই জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দানা, আল্লাহ নবী আমাদের সামনে বসলেন, আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন, ওয়া ফাখিজি মুনকাশিফা, নবী যখন আমাদের সামনে বসলেন, আল্লাহ নবীর সামনে যখন আপনার বসা, আমার দিকে তাকায় দেখে আমার উরুদেশ খোলা, আমার রান খোলা, ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা, আল্লাহ নবী আমার দিকে তাকায় বললেন, হে মিয়া, সামা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয়, রান ঢাকো, এখন পুরুষ তো দূরের কথা, আমাদের মা বন্ধের রান খোলার জন্য এই মা বন্ধের রান যেন দেখা যায়, সতর যেন দেখা যায়, যা ঢেকে রাখতে হবে, এই স্লোগান বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে, বিশ্বাস করেন এটা নারীর সম্মান বাড়ানো হয় না, এটা নারীকে বেহায়া আর চার সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয়, মা বোন সম্মানের জিনিস, পুরুষের রান, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো না আমা আলিম তান্নাল ফাখিজা আওরা, রান ডেকে রাখতে হয়, আমাদের যুবকরা নতুন ফ্যাশন এখন হাফ প্যান্ট পরে ঢাকা, এখানে খবর জানি ঢাকা হাফ প্যান্ট পরে রান খোলা রাখা, আবার আমাদের দেশে দেখছি আপনার যারা ওই যে আপনার রাতের বেলা যে দিয়ে রাখে সকালবেলা আপনার খেজুরের রস পাওয়া যায়, যারা দেয় এটা কি করে আপনাদের দেশে, যারা যারা গাছের ভিতরে এটা ঝুলায়, তো আমাদের দেশে দেখছি আমি অনেকে ঝুলায় যখন একটা কাঁসা দেয় ওনার মাশাল্লাহ সব দেখা যাইতেছে সাইড দিয়ে,
কাঁচা দেয় উনি উপরে। আপনার দেশে কৃষকরা কাজ করে মাঠে, কাঁচা দেয় না কখনো? হ্যাঁ, এবার যারা কাঁচা দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমা আলিমতা আন্নাল ফাকিজ আওরা, এই মিয়া যেমন এইগুলা ঢেকে রাখতে হয়, তাহলে এইভাবে কাঁচা দিয়ে এগুলা খোলা, এটা জায়েজ না হারাম? এটা হারাম, এটা করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস, এই হাদিসটা ঘরে টানায় রেখেন লেখা, প্রতিদিন একবার দেখবেন, দুইকা আবার বের হওয়ার সময় দেখবেন, কৃষক ভাইরা এটা দেখা বের হবেন, দুইকা এটা দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الله তুমি বলেন লা তাকশিফ ফাকিজা, আলী তুমি তোমার রাত উরুদেশ কারো সামনে খুলবা না। এবার আল্লাহর নবী যেটা বললেন আলী, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইন, জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না। তো জীবিত ব্যক্তির রানের দিকে না দেখা, এটা তেমন, এটা একটা বলছে নবী। এবার কি কয় দেখেন, ওয়ালা ফাকিজি মাইতিন, মরা ব্যক্তির রানও দেখবা না। মরা ব্যক্তির রান দেখা দিশের, কৃষক যারা কাজ করে সবাই মরা না জীবিত? তাহলে মরা ব্যক্তির রান দেখা যদি নিষেধ হয়, জীবিত ব্যক্তির রান দেখা বা দেখানো জায়েজ না হারাম? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4016 নম্বর হাদিস, এক সাহাবা পাথর নিচে মাথায়, আমাদের দেশেও এরকম বোঝা বহন করে, মাটি নেয় পাথর নেয় তো কাঁচা দেয়। এক সাহাবা পাথর নিছে, উনি বলেন হামালতু হাজারান সাকিলা, আমি ভারী পাথর আমার মাথায় নিলাম, হঠাৎ আমার লজ্জাস্থান থেকে কাপড় পরে যায়। আল্লাহ নবী আমাকে বললেন আলাইকা বিল আওরা, এই তাড়াতাড়ি ঢাকো, কি করো তাড়াতাড়ি ঢাকো, লা তামশু উরাতা, তোমরা উলঙ্গ হয়ে হাঁটবা না, উলঙ্গ হয়ে হাঁটবা না। ছেলেদের জন্য, যাদের বালেগ হয়ে গেছে তাদের জন্য মনে রাখবেন, এই হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটা হারাম, কাউকে দেখানো রান হারাম, কেউ তার রানের দিকে দেখা হারাম। আল্লাহ এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস, এটা আপনাদের ঘরের জন্য, সবাই মনে রাখবেন, ঘরে সন্তান যখন বড় হয় বিছানা আলাদা করে দেন, ছোট থেকে আলাদা করে দেন, মাঝখানে আপনি শোন, ছোট ছোটবেলায় আপনি মাঝখানে শোন, বিবিরে দুই সন্তানের মাঝখানে শোন, দুইজনে এই দুই সন্তান একসাথে শোয়াবেন না। قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন لا ينظر الرجل الى عورت الرجل, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না দেখে, ولا المرأة الى عورت المرأة, অন্য বর্ণনা الى عريت المرأة, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থান না দেখে, ولا يغسل الرجل في ثوب واحد ولا المرأة في ثوب واحد, কোন নারী আর কোন নারী, দুই নারী এক বিছানা এক কাঠার নিচে যেন না ঘুমায়, দুই পুরুষ দুই ছেলে যেন এক কাঠার নিচে না ঘুমায়। দুই ছেলে আছে আপনাদের, এই দুই ছেলে একসাথে রাখেন, ছোট থেকে আলাদা রাখেন, হ্যাঁ আলাদা রাখেন, এটা অনেক ফায়দা পাবেন, অবশ্যই ফায়দা পাবেন। আর ছেলে মেয়ে একসাথে তো রাখবেনই না ছোটবেলা থেকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইউজি রাজুল ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ, এক ছেলে আরেক ছেলের সাথে এক কাঁথার নিচে, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথার নিচে, এটা ঠিক না, অনেকের সামর্থ্য কম, উনি চেষ্টা করেন। বিছানা যদি আলাদা করতে, খাট যদি আলাদা করার সামর্থ্য না থাকে, এক বিছানা অন্তত আলাদা চেষ্টা করেন, মাঝখানে বালিশ দিয়ে সেপারেট করার চেষ্টা করেন, অথবা আপনারা যারা ঘরে থাকেন, মা থাকলে ছোটবেলা থেকে সন্তান দুইটার মাঝে আপনি শোন, যদি স্বামী অন্যত্র থাকে, বাবা যারা আছেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন, কথাগুলো ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ, এগুলো হলে ইনশাল্লাহ ছোট থেকে সন্তানগুলো লাজুক হবে। আল্লাহ সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, আমাদের নবী কেমন লাজুক ছিল একটু শুনবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6102 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আজরাই ফি খিদরিহা, একজন কুমারী নারী পর্দার আড়ালে যতটা লাজুক, এর চাইতে বেশি লাজুক ছিলেন আমাদের নবী। একটা কুমারী মেয়ে পর্দার আড়ালে যতটা লাজুক, এর চেয়ে বেশি লাজুক ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাদের আয়েশা সিদ্দিকী একটা হাসির হাদিস আমাদেরকে শোনাইছে, শোনাবো নি, সহিহ বুখারী হাদিস নাম্বার 314, এই হাদিসের মধ্যে আছে এক নারী নবীজির কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে, আসার পর কয়্যা রাসূলুল্লাহ আন্না ইমরাআতান সালাতিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গুসলিহা মিনাল হাইজ, আমাদের মা বোনরা মাসে একটা অসুস্থতা হয় যেটা আপনারা জানেন, তো এই অসুস্থতা এক নারী নবীজির কাছে আসে, আয়েশাকে হুজুর আমি পবিত্র হব কিভাবে, তো নবীজি বললেন খুজি ফির সাতাম মিন মিসকিন, তুমি কস্তুরি লাগানো একটা টুকরা নাও, নেকড়া নাও, তাতাহারি বিহা, এরপর এটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো। তো নবীজি বলে দিছি নিও, এরপর ওই নারী কয় কাইফা তাতাহারু, হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করবো, নবীজি বললেন তাতাহারি বিহা, যেভাবে বললাম এইভাবে করো, আবার কয় কাইফা তাতাহারু, হুজুর আমি কিভাবে পবিত্রতা, আম্মা জানা এসে দূর থেকে দেখতেছে আর রাগাইতেছে, যে মহিলার প্রশ্ন করার জিনিস পায় না, বারবার খালি একই কথা দিল,
তো আবার জিগায় হুজুর কিভাবে, নবীজি বলেন সুবহানাল্লাহ, তা তো হারি, নবীজি বুঝলেন আর কি, আরে আশ্চর্য, বারবার বলতেছি পবিত্রতা অর্জন করো, এক পর্যায়ে নবীজি বললেন সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ মানে আমরা বলি আর কি, আরে বুঝে না কেন এটা এরকম বলি না, তো নবীজি বললেন সুবহানাল্লাহ তা তো হারি বিহা, আরে তুমি পবিত্রতা অর্জন করো, আম্মা জান কয় ফাজ তাবাস্তুহা, হুজুর রাগবেন না, আপনার হাতটা দেন, এবার টান দিলাম, ফাজ তাবাস্তুহা, মহিলার টান দিছে, তোমরা বারবার বলতেছে বুঝো না, কি বললো, তুমি বুঝো নাই, এইভাবে কাপড় নিবা, নেওয়ার পর পবিত্রতা অর্জন করবা, বুঝছো, ফাহাম যাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় বারবার বলতে পারতেছিলেন না কথা, এই জন্য একবার বললাম, তো আবার যখন মাসালা মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করলে ওরা বলতে বাধ্য, তো নবীজি সব পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ততস্কারি বিহা, এইভাবে পবিত্রতা অর্জন, হুজুর কিভাবে, আমি না বললাম এইভাবে, হুজুর কিভাবে, আর সুবহানাল্লাহ আমি না বললাম কিভাবে, আমাদের গায়ে দিয়ে আসো, এইভাবে পবিত্র ধরনের বুঝছো এবার, হ্যাঁ বারবার জিজ্ঞেস করবেন, তো নবীজি খুব লাজুক ছিলেন, লাজুক থাকার কারণে নবীজি এত লজ্জা পাইতেন, আরেকটা হাদিস দেখেন আবু দাউদ শরীফের 4788 নাম্বার হাদিস, নবীজি কারণ নাম নিয়ে কিছু বলাও লজ্জা পাইতেন, যে তুমি এই অপরাধ করছো, তুমি এটা এটাও লজ্জা পাইতেন, যে একটা মানুষের কীভাবে আমি লজ্জা দিই, তো নবীজির কাছে অভিযোগ আসতো, ইদা বালাগাহু আনি রাজুলি আশাই, নবীজির কাছে কারো ব্যাপারে অভিযোগ আসলে সবার সামনে বসতেন, বসার পর হুজুর আমির সাহেব রহমতুল্লাহ এই ফর্মুলা অনুসরণ করতেন, হুজুরের ছাত্রদের থেকে শুনছি যে মাদ্রাসায় যদি হুজুর কাউরে কোনো শাসন করতে চাইতেন সবার সামনে বলতেন যে এইগুলা এগুলা করা ঠিক না, কারে বলতেন, যারে বলতেন উনি বুঝে, অন্যরা বুঝতেছেন, তো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে কারণ আমি বিচার আসলে নবী সাল্লাহ সাল্লাম সবার সামনে দাঁড়ায় বলতেন, এভাবে বলতেন না, উমকে এগুলা করে কোনো এটা না বলে বলতেন, মা বালু আকওয়াম, আরে ওই সম্প্রদায়ের মানুষগুলার কি হলো যে তারা এমন এমন কাজ করে, বলে না যে অমুকে, আরে এমন সম্প্রদায়ের কি হলো যে এটা এটা করে, কেন, নবীজি সবচেয়ে লাজুক ছিলেন, এই কারণে কারো নাম নিয়ে কিছু বলাটাও নবীজি চিন্তা করতেন, আরে বেচারা মনে লজ্জা পাবে, তাই কারো নাম নিয়ে কিছু বলতেও নবী লজ্জা নেন, আল্লাহ আমাদের সকলকে এই লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, তাহলে বলেন তো নারীরা পোশাকে ঢেকে থাকার মধ্যে লজ্জা, না খুলে দেখার মধ্যে লজ্জা, ঢেকে থাকার মধ্যেই লজ্জা, পুরুষরা এই হাঁটু সহ এই সতর ঢাকার মধ্যে লাজুকতা লজ্জাশীলতা, নাকি হাফ প্যান্ট পরার মধ্যে লজ্জাশীলতা, তাহলে একটা পুরুষের জন্য যেহেতু এটা জায়েজ নাই হাফ প্যান্ট পরাটা, তো কোনো নারীর জন্য তো হাফ প্যান্ট পরা জায়েজ হওয়ার প্রশ্নই আসতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার যে কথাগুলো বললাম আপনারা ঠান্ডা মাথায় অন্যদেরকে বুঝানোর চেষ্টা করবেন, কারো উপরে রেগে যাবেন না, বুঝাবেন যে আসলে এগুলো তো লজ্জাশীলতার অভাবের কারণে হয়, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।